নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মারণ রোগ অর্থাৎ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিহ্নিত প্রথম পর্যায়ে সুস্থ সেবা করে মূল জীবনে ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়েছেন। জেলা ও রাজ্যের মডেল হতে শুরু করেছে। ক্যান্সার মানেই মানুষের ধারণা মারণ রোগ, মৃত্যু, আর এই রোগ হওয়া মানেই মৃত্যুর মুখে ঢলে পড়া। এর থেকে বেরিয়ে আসার নতুন সংকল্প নিয়েছে বসিরহাট এক নম্বর ও দু নম্বর বসিরহাট ও টাকি পৌরসভার প্রায় শতাধিক গ্রামের কলেজ পড়ুয়া থেকে শুরু করে গ্রামের শিক্ষিত মহিলারা। ইতিমধ্যে 50 জন ক্যান্সার আক্রান্ত রোগীদের চিহ্নিত করা হয়েছে। যারা প্রথম পর্যায়ে রয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা এবং বিনা পয়সায় ঔষধ স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর এইসব শিক্ষিত ছাত্রী থেকে মহিলারা। মানবজাতির কল্যাণে একদিকে যেমন তারা স্বল্প পারিশ্রমিক পেয়ে এই কাজ তারা লাগাতার করে চলেছে, আর সেই উদ্যোগকে মহকুমা জেলার রাজ্যে পশ্চিমবাংলায় মডেল তৈরি করার সংকল্প নিয়েছে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একদিকে শিক্ষিত ছাত্রী ও মহিলাদের যেমন কর্মসংস্থান হবে, অন্যদিকে ক্যান্সারের মতন আক্রান্তদের প্রথম পর্যায়ে চিকিৎসা করে তাদের নতুন জীবনে ফিরিয়ে আনা আমাদের মূল মন্ত্র। এখন আমরা প্রথম পর্যায়ে এই কাজ শুরু করেছি, আস্তে আস্তে জেলা রাজ্যে এটাকে মডেল করে তোলার আমাদের স্বপ্ন। এর ফলে একদিকে আক্রান্ত রোগীদের তারা জীবন ফিরে পাবে, আবার শিক্ষিত বেকাররা তাদের কর্মসংস্থান পাবে। পাশাপাশি বলেন, এখানে একটি ক্যান্সার হসপিটাল আগামী দিনে করার আমাদের চিন্তা ভাবনা রয়েছে। দ্রুত সেই হাসপাতাল মানুষকে পরিষেবা দেবে। এই যে আমাদের পুরো ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার তিনটে রূপরেখা আছে। প্রথম রূপরেখা আমার বসিরহাট দক্ষিণ এবং বসিরহাট উত্তর সংলগ্ন আমার মহিলাদের, তাদেরকে আমরা এনজিওর মাধ্যমে কাজে লাগিয়ে আমরা মাস সার্ভে করছি, সোশ্যাল সার্ভে। তাতে তারা একদিক থেকে যারা সার্ভে করছেন তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। যে পপুলেশনের ওপর আমরা সার্ভে করছি তাদের কাছ থেকে আমরা ক্যান্সারকে আর্লি ডিটেকশন করার একটা জায়গার ডাটাবেস তৈরি করছি। মানে আমাদের ক্যান্সার প্রোন এলাকা কোনগুলো, কোন কোন রোগের প্রাদুর্ভাব বেশি, কারণ আমাদের ক্যান্সার সম্পর্কে যে বইতে লেখা রয়েছে তাতে পশ্চিমবাংলার ওপর কোনো কাজ করা হয়নি, সবই আমরা আমেরিকা ইউরোপের ডাটাবেসের ওপর কাজ করি। এতে আমাদের ডাটাবেস তৈরি হচ্ছে এবং এর মাধ্যমে এই যে মূল সংস্থাটি আমাদের কার্কিনোস এবং ওনাদের সাথে এই স্বেচ্ছাসেবী যে সংস্থা রয়েছে স্বনির্ভর, তার মাধ্যমে আমরা এই পুরো প্রজেক্টটা এগিয়ে নিয়ে চলেছি। এবং এই কার্কিনোসের সাথে আমাদের স্বাস্থ্য দপ্তরের কথা হয়েছে, আগামী দিন আমরা এই জন্য স্বাস্থ্য শিবির হবে। শুধু শিবির নয়, আমাদের ক্যান্সার হসপিটাল হবে সরকারি সহযোগিতায়। এই সমস্ত রোগী যাদেরকে আমরা আর্লি ডায়াগনোসিস বা প্রথম স্তরে যাদেরকে আমরা নিবদ্ধীকরণ করার চেষ্টা করছি তাদের চিকিৎসা করা সরকারি জায়গাতেই হবে। তার জন্য স্পেশালাইজড ডক্টর, ক্যান্সার স্পেশালিস্ট, ক্যান্সার সার্জেন এসে সেই সমস্ত মানুষের চিকিৎসা করবেন এবং সেই চিকিৎসাটা যাতে সরকারি পরিষেবার মধ্যে বিনামূল্যে আন্তর্জাতিক মানের এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মানুষ পায় তার জন্য আমরা সচেষ্ট। এবং এটা এখন আমরা প্রথম স্তরে বসিরহাট দক্ষিণ দিয়ে শুরু করেছি, পরে আমার জেলা, এবং আমাদের এটাকেই মডেল করে আগামী দিনে সারা বাংলাতে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা। এখানে এই দলে যেমন রয়েছে ক্যান্সার বিশেষজ্ঞ, প্রফেসর, চিকিৎসকরা, অন্যদিকে এর থেকে প্রথম পর্যায়ে ট্রেনিং নিয়ে বিভিন্ন গ্রামের শিক্ষিতরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি নার্সিংহোম ও বেসরকারি নার্সিংহোমে তারা কর্মসংস্থান করতে পারবে। সব মিলিয়ে মারণ রোগ অর্থাৎ ক্যান্সারের রোগীদের চিহ্নিত করে আগামী দিনে তাদের নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। এই সব অঞ্চলের শিক্ষিত ছাত্রী থেকে গ্রামের মহিলারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শহর থেকে গ্রামের বিশিষ্টজনেরা তারা চাইছেন, একদিকে সামাজিক ও মানব কল্যাণে কাজ করে যখন শান্তি পাচ্ছে, শিক্ষিতরা অন্যদিকে আরও নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে।
আমাদের যে সমস্ত আমাদের গ্রাম বাংলার মহিলারা আছেন, তো প্রায় প্রত্যেকেই বেশিরভাগ শিক্ষিত, বিএ পাস, উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে। তো সবার পক্ষে সম্ভব না সরকারি চাকরি করার বা বিভিন্ন চাকরি করার। তো আমাদের কার্টিনোস, আমাদের স্বনির্ভর, আমাদের এমএলএ সাহেবের সহায়তায় আমরা এই কাজটা পেয়েছি, প্রত্যেকে করছি, এবং এর সাথে একটা সামাজিক কল্যাণও আমরা করছি আমরা মনে করি, এবং তার সাথে প্রত্যেকে একটা স্বনির্ভর হচ্ছে, প্রত্যেকে একটা জায়গায় একটা স্তরে কাজ করছে। ভবিষ্যতে এখান থেকে তারা অন্যান্য স্বাস্থ্য দপ্তরের অন্যান্য ধরনের কাজও এখান থেকে পেতে পারে। তো সেই কারণে আমরা প্রত্যেকে সবাই হাতে হাত মিলিয়ে এখানে খুব সুন্দরভাবে কাজটা করছি, এবং প্রচণ্ড ভালো রেসপন্সও পাচ্ছি প্রত্যেক জায়গা থেকে। আমরা ইতিমধ্যেই 100-এর বেশি ক্যান্সার পেশেন্ট বা যাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এরকম পেশেন্ট আমরা ডিডাক্ট করতে পেরেছি, এবং তাদের ভবিষ্যতে যাতে তারা সেই মতো ট্রিটমেন্ট পায়, তো সেই দিকে আমরা এগিয়ে চলেছি। তো একটা সামাজিক কল্যাণের পাশাপাশি প্রত্যেকে আর্থিকভাবে সহায়তা পাচ্ছে, প্রত্যেকে স্ট্যাবলিশ হতে পারছে, এবং তাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসছে, যারা আমাদের গ্রাম বাংলার ঘরের মহিলারা। তো এটা একটা ভালো কাজ করার সাথে সাথে আমরা একটা আর্থিকভাবে অনেক উন্নতিও করতে পারছি। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।